দিলীপ ঘোষ হচ্ছে প্রার্থী, তো সেই নিয়ে আপনি কতটা আশাবাদী আপনার জয়ের? দেখুন একটা কথা বলি, নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতার ময়দান, এখানে কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করি না, আমার দলও করে। এখানে যে যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমি একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রত্যেককেই প্রতিদ্বন্দ্বী ভাবব, তাদের সম্মান করব, তাদের সঙ্গে নির্বাচনে লড়াই করে জিতব, এটাই আমার লক্ষ্য। কেন্দ্র বাহিনী নিয়ে কী বলবেন দিলীপ ঘোষ যেভাবে? মানে দেখুন, আমি 33টা নির্বাচন করেছি আমার রাজনৈতিক জীবনে, অনেক কেন্দ্র বাহিনী দেখেছি, অনেক কেন্দ্র বাহিনী এসছেন গেছেন, কিন্তু কয়েকটা দিনের ব্যাপার। কেন্দ্র বাহিনী দিয়ে কোনো হুমকি করে পশ্চিমবঙ্গের মতো সংবেদনশীল রাজ্যের সচেতন ভোটারদের মানসিকতা বদল করা যায় না। তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে বসে আছে, ভারতকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে। তার জন্য যে আওয়াজ তুলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে দাঁড়াতে হবে। পদ্ম ফুলের চাষিদের এখানে কোনো জায়গা নেই। কেন্দ্র বাহিনী যদি আপনাদের কর্মীদের আক্রমণ করে আপনারা কী করবেন? যদি কোনো উত্তর হয় না মাননীয়বাবু, এই যে এখানে গতকালকে দিলীপবাবু বলেছেন যে সুব্রত বক্সী দাঁড়াতে চাইলে দাঁড়াতে পারতেন, কিন্তু আপনাকে দাঁড় করিয়ে জলে ফেলে দিয়েছেন। দেখুন, কেউ যদি বক বক করে কিছু অবান্তর কথা বলতে চান বলতে পারেন, এইসব প্রশ্নের কি কোনো উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা আছে? সুব্রত বক্সী আমাদের সম্মানীয় নেতা, তার সম্বন্ধে প্রগলভের মতো আবুল তাবুল বকেছেন, এগুলোর উত্তর আমরা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। তাছাড়া বিজেপি বলছে যে ওয়ার্থলেস দিলীপ ঘোষকে না দিয়ে, না কাজ করা দিলীপ ঘোষকে না দিয়ে যে কোনো বিজেপির ভালো কর্মীকে দিলে এর চেয়ে কিছু বেশি ভোট পেত। মানুষরা খড়গপুরের একটি সভায় বলা হয়েছিল মঞ্চে আপনি পা ধরেছিলেন, এই বিষয়ে কি বলবেন মন্ত্রী? এরকম একটা প্রসঙ্গ উঠেছিল। দেখুন, একটি সংবাদপত্র একটি ছবি ছেপে আমাকে অসম্মানিত কদর্যভাবে করার চেষ্টা করেছে। আমি সংবাদ মাধ্যমের বন্ধু, আমি ফোর্থ পিলার অফ পার্লামেন্টারি ডেমোক্রেসিকে রেসপেক্ট করি। কোনো বিশেষ সাংবাদিক, কোনো বিশেষ সংবাদপত্র বিকৃতভাবে ছবি ছেপে, আমাদের সভাপতি তিনি চেয়ারে বসেছিলেন, তার গলায় একটা সমস্যা আছে, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, প্লাস তার উঠতে একটু অসুবিধে হচ্ছিল, আমি বসেছিলাম মাটিতে, তো আমাকে তিনি এরকম হাত বেড়ে ডাকলেন, ডেকে বললেন কিছু কথা আছে। তিনি কানে কানে আমাকে বলছিলেন, আমি তখন বসে বসেই কানটা বাড়িয়ে দিয়েছিলাম, হাতটা তার হাঁটুতে ছিল। দেখুন, কেউ যদি এটার বিকৃত রুচি করে সেটাকে উপস্থাপনা করেন ছবি এবং বক্তব্যের মাধ্যমে, আই এম হেল্পলেস। আমি সেই সাংবাদিক এবং সংবাদপত্রকে করুণা করছি। বলেছেন যে মুখ্যমন্ত্রী, তিনি তো প্রধানমন্ত্রী হতে চাইছেন, তিনি কেন দাঁড়াননি কোনো সিটে? তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের জনসাধারণ 30টি রাজ্যে বিজেপির বিরুদ্ধে সম্মিলিত মতদান করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যাবেন দিল্লিতে, তার জন্য মাননীয় দিলীপ ঘোষকে অপেক্ষা করতে বলছি, আর ডেইলি 4টি করে তুলসী পাতা খেতে বলছি। তুলসী পাতা আর তেঁতুলের রস ৩ বছর বিধায়ক থেকে রেল শহর খড়গপুরের কি কাজ করেছেন একটা ফিরিস্তি বের করুন। খড়গপুরের মানুষ বলছেন তিনি কিচ্ছু করেননি।